খুব ভালো। দেখি এদিকটা। এই আস্তে আস্তে ভাই, মেশিন ভেঙে যাবে। খুব ভালো। হ্যাঁ এই টাকা টাকা টাকাটা দিন ভাই। ও কত টাকা? দশ টাকা। দশ টাকা এই কোথা গেল? কোথায় যাচ্ছ? ডিউটিতে। কেন তুমি ডিউটিতে যাওনি? না কেন? কাল রাতে ডিউটি করতে করতে পেটটা কেমন করে উঠলো। ঘরে এসে দু নম্বর থেকে ফিরে যেই প্যান্টটা পরতে যাবো কার্য ব্যাপার, প্যান্টটা এত ছোট হয়ে গেল। এখন ভাবছি প্যান্টটা পরে ডিউটি যাব কি করে। ঠিকই তো, ছোট প্যান্ট পরে ডিউটিতে যাবে, যাকে প্যান্টটা দাও। কি প্যান্টটা কোথায় গেল? প্যান্টটা ওখানে নেই, মাথার উপরে। ওইটা ওইখানে? এরিবা কি দোষ। যাকে তুমি এক কাজ করো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা, এই যে মাস্টার। আবার কি হলো? কিছু হয়নি, কিছু হয়নি। তুমি যে আমার প্যান্টটা কেটেছিলে, সে কাপড়ের টুকরোগুলো আছে? হ্যাঁ টুকরোগুলো আছে। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করো, আমার ওই প্যান্টের যে যে জায়গায় তুমি কাপড়গুলো কেটেছিলে, এই প্যান্টের ঠিক সেই সেই জায়গায় কাপড়গুলোকে জুড়ে দিয়ে বড় করে দাও, ঠিক আছে? এটাতে তো দাদা কুড়ি টাকা লাগবে। কুড়ি টাকা? এই তো দিয়ে গেলাম দশটা টাকা, আবার কুড়ি টাকা আর টাকা দিতে হবে? আবার দিতে হবে? এই মনে চাকুন। আচ্ছা ঠিক আছে, একটু কম করে নাও ভাই, কম করে নাও। আচ্ছা পনেরো টাকা দিন। পনেরো টাকা? অত দিতে পারবো না ভাই। আচ্ছা পাঁচ টাকা দেবো, ঠিক আছে? তুমি পাঁচ টাকা নিয়ে এই প্যান্টটা করে দাও। এইরকম কাজ না, আমি তোমাকে আরো অনেক কিনে দেবো, ঠিক আছে? ও হ্যাঁ, কতক্ষণ লাগবে? এক ঘন্টা। এক ঘন্টা? দু ঘন্টা, দু ঘন্টা। তুমি তিন ঘন্টা নাও, যতক্ষণ খুশি টাইম নাও। ও হ্যাঁ ভালো কথা, আমার এক বন্ধু এসে প্যান্টটা নিয়ে যাবে, সে তোমাকে দশটা টাকা দেবে, তুমি পাঁচ টাকা আমার জন্য রেখে দিও, পরে এসে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা দাদা। হ্যাঁ সমস্যার সমাধান হয়ে গেছে? হ্যাঁ তুই একটা কাজ কর, তুমি ওই যে আমি তো রোজই তোমার উপকার করি দাদা, তুমি সেটা বুঝতে পারো না। আমার বোঝা না বোঝার কিচ্ছু দরকার নাই, তোমার যা ইচ্ছা, যা মনে চায় তুমি তাই করো। সত্যি বলছো? একটু আশীর্বাদ করো দাদা। বিজয়ী ভাবো। আমি তোমাদের ডিউটি রেকর্ড চেক করছিলাম, ডিউটি চার্টে দেখছি তোমরা তো একদিনও ডিউটি করোনি, মাইনে পাবে কি করে? কি করে ডিউটি করব স্যার? এ আমাকে পাহারা দিচ্ছে, আমি ওকে পাহারা দিচ্ছি, তাই এখানকার পাহারা কাজটা একটু ঢিলে হয়ে গেছে। দেখুন বছরে কুড়ি দিন ক্যাজুয়াল ছুটি, ওই কুড়ি দিনের মাইনেটা দিয়ে দিন না। ক্যাজুয়াল লিভে তো কাজ করতে নেই, কিন্তু মাইনেটা নিতে আছে। খুব ভালো। এরকম হয় না, অভির বন্ধু বলে তোমাদের চাকরি দিয়েছিলাম, তা বলে ডিউটি না করে টাকা পাবে? স্যার মাইনেটা না নিয়ে গেলে বাড়িতে বউ গালাগালি করবে। আচ্ছা তোমরা যাও, এই মাসে কিন্তু মন দিয়ে ডিউটি করবে, শুনলে তো? হ্যাঁ নমস্কার। নমস্কার। এদের ঘটনাটা কি বলো তো? বুঝলে না? এক ফুল দো মালি। হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন। নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।